খালেদা জিয়াকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতারা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে গুম খুনের মামলার কারণে আওয়ামী লীগের একজনেরও নির্বাচনে দাঁড়ানোর যোগ্যতা থাকবে না। অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন, দুর্নীতির কাছে দেশের অর্থনীতি হারিয়ে গেছে। গাউসুল আজম বিপুল রিপোর্ট। বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার আয়োজিত এই অবস্থান কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অবৈধভাবে ক্ষমতায় বসে আছে বর্তমান সরকার, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার সরকারি ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অপর এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন, জনগণের সমর্থন নিয়ে নয়, গায়ের জোরে ক্ষমতায় টিকে আছে বর্তমান সরকার, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মন্তব্য করে গয়েশ চন্দ্র রায় বলেন, সরকারের পতন নিশ্চিত করেই নির্বাচনে অংশ নিতে চান তারা। সকল অনিয়মকে যদি রাষ্ট্রীয় ব্যবস্থাকে বিতাড়িত করতে পারে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে যার যার পেশার স্বাধীনভাবে যদি আপনি পালন করতে চান, তাহলে আমাদেরকে শেখ হাসিনাকে বিতাড়িত করতে, জানি সেভাবে যাবে না। বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী জানিয়ে দলের নেতারা বলেন, অহিংস পথেই দাবি আদায় করতে চান তারা, তবে আগামীতে সরকারের পক্ষ থেকে বাধা এলে এই আন্দোলনের রূপ পরিবর্তন হবে বলেও হুঁশিয়ারি দেন গয়েশ চন্দ্র রায়। গাউসুল আজম, বিপু, জিটিভি নিউজ, ঢাকা।